হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করছি সবাই ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগতম। আজকে ভিডিওটা হচ্ছে মাস্টাং লিজেন্ড 22 আপগ্রেডেড যে সাইকেলটা আছে এই সাইকেলটা নিয়ে, আর এই সাইকেলটার এ টু জেড সব কিছু বলার চেষ্টা করব। তার আগে যারা এর আগের ভার্সনটা দেখেন নাই, মানে এই সাইকেলটা আপগ্রেড হওয়ার আগের ভার্সনটা দেখেন নাই, তারা হচ্ছে উপরে লিঙ্ক আসতেছে, সেই লিঙ্কে যা দেখতে পারেন এই সাইকেলটার আগের ভার্সনটার ভিডিও। ওই সাইকেলটা আর এই সাইকেলটার মধ্যে মাত্র চারটা জিনিস চেঞ্জ করা হয়েছে, ওই চারটা জিনিস কী কী এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আর ওই সাইকেলটা কেমন ছিল, মানে এই সাইকেলটা আপগ্রেড করার আগে ওই সাইকেলটা কেমন ছিল, সেটা ওই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আর ওই ভিডিওটাতে সাইকেলটা হচ্ছে হাতে নিয়ে পুরোপুরি ভিডিও করা হয়েছে, এই জন্য আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। এই ভিডিওটা দেখার আগে অবশ্যই ওই ভিডিওটা দেখবেন, তারপরে এই ভিডিওটা দেখবেন, অথবা এই ভিডিওটা শেষ করে ওই ভিডিওটা যা দেখতে পারেন, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে ওই ভিডিওটার। এখন আসি এই সাইকেলটার বিষয়ে। সর্বপ্রথম আসি সাইকেলটার ফ্রেমের দিকে। এই সাইকেলটাতে ফ্রেম হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যালয় 6061 গ্রেডের একটা ফ্রেম, যেটা হচ্ছে জয়েন্টলেস ফ্রেম বলতে পারেন অনেকে। আর এই ফ্রেমটার ফিনিশিং অনেক সুন্দর দিছে, মানে সাইকেলটা দেখলেই বুঝতে পারবেন এই সাইকেলটার ফিনিশিং অনেক সুন্দর দিছে, বিশেষ করে 30,000 টাকা রেঞ্জের আশেপাশে কোনো সাইকেল হিসাবে অনেক সুন্দর ফিনিশিং দিছে এই সাইকেলটার ফ্রেমে। আর এই সাইকেলে পাবেন ইন্টারনাল ক্যাবেল সিস্টেম, মানে সবগুলো ক্যাবেল ভিতর দেওয়া যাবে, যেটা বর্তমানে সব সাইকেলেই যায়, মানে সবগুলো সাইকেলেই ইন্টারনাল ক্যাবেল সিস্টেমটা পাবেন। তারপর এই সাইকেলে পাবেন হচ্ছে ম্যাট ফিনিশিং, মানে এই সাইকেলের যে কয়টা কালার আছে সবগুলো হচ্ছে ম্যাট ফিনিশের কালার, কালারগুলো অনেক সুন্দর আর ম্যাট ফিনিশিং পাবেন, সেহেতু খুব সহজে স্ক্র্যাচ ট্যাচ পড়লেও বোঝা যাবে না, ওই ফিনিশিংটা পাবেন। আর এই সাইকেলটার কালার পাবেন হচ্ছে তিনটা কালারই মোটামুটি অনেক সুন্দর। এখন আসে যাক সাইকেলটার সাসপেনশনের দিকে। এই সাইকেলটাতে সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে এক্সফিউশন ব্র্যান্ডের একটা সাসপেনশন, যেটা হচ্ছে স্প্রিং কয়েল 100mm একটা সাসপেনশন। আর এই সাসপেনশনটার মডেল হচ্ছে এক্সফিউশন RC28। আর এই সাসপেনশনটা হচ্ছে 100mm একটা সাসপেনশন। এই সাসপেনশনের যে জিনিসটা পাবেন সেটা হচ্ছে এই সাসপেনশনটা 6টা স্টেপে লক করতে পারবেন, মানে আপনাদের কী পরিমাণ হচ্ছে এটা উঠবে নামবে সেই জিনিসটা আপনারা 6টা স্টেপে লক করে এই সাইকেলের ট্রাভেলটা অ্যাডজাস্ট করতে পারবেন। আর এই সাসপেনশনে HLO অপশনটা ব্যবহার করা হয়েছে, মানে হাইড্রোলিক লক, যেটা HLO বলা হয়, এই সাইকেলের সাসপেনশনে ওই অপশনটা পাবেন। এরপর আসা যাক সাইকেলটার ট্রান্সমিশন স্পিডের দিকে। এই সাইকেলটার ট্রান্সমিশন স্পিড পাবেন 27 স্পিড। সর্বপ্রথম আসি সাইকেলটার শিফটারের দিকে। এই সাইকেলটাতে শিফটার হিসেবে ব্যবহার করা হয়েছে শিমানো আলট্রাসের একটা শিফটার। আর এই শিফটারটার মডেল হচ্ছে শিমানো আলট্রাস M2010। আর এটা হচ্ছে 3x9 স্পিড একটা শিফটার। শিফটারের পর আসা যাক সাইকেলটার ফ্রন্ট রোলারের দিকে। এই সাইকেলটাতে ফ্রন্ট রোলার হিসেবে ব্যবহার করা হয়েছে শিমানো আলট্রাসের একটা ফ্রন্ট রোলার। আর এই ফ্রন্ট রোলারটার মডেল হচ্ছে শিমানো আলট্রাস FD-M370, যেটা হচ্ছে 3 স্পিড একটা ফ্রন্ট রোলার। ফ্রন্ট রোলারের পর আসা যাক সাইকেলটার রেড রোলারের দিকে। এই সাইকেলটাতে রেড রোলার হিসেবে ব্যবহার করা হয়েছে শিমানো আলট্রাসের একটা রেড রোলার। আর এই রেড রোলারটার মডেল হচ্ছে শিমানো আলট্রাস RD-M2000। আর এটা হচ্ছে 9 স্পিড একটা রেড রোলার। রেড রোলারের পর আসা যাক সাইকেলটার ব্রেক সেটের দিকে। এই সাইকেলটাতে ব্রেক সেট হিসেবে ব্যবহার করেছে শিমানো LVA সিরিজের একটা ব্রেক সেট। আর এই ব্রেক সেটটার মডেল হচ্ছে শিমানো MT-200। এই সাইকেলে এই জিনিসটা চেঞ্জ করা হয়েছে আগের সাইকেলটার থেকে। আগের সাইকেলে ব্যবহার করা হয়েছিল জুমের একটা ব্রেক সেট, আর এই সাইকেলে ব্যবহার করা হয়েছে শিমানোর একটা ব্রেক সেট। ব্রেক সেটের পর আসা যাক সাইকেলটার রোটরের দিকে। এই সাইকেলটাতে রোটর হিসেবে ব্যবহার করা হয়েছে শিমানো ডিওর সিরিজের একটা রোটর। আর এই রোটরটার মডেল হচ্ছে শিমানো ডিওর RT-56। আর এই রোটরটার পারফরমেন্স অনেক ভালো। আর আগের সাইকেলে ব্যবহার করা হয়েছিল জুমের একটা রোটর, আর এই সাইকেলে ব্যবহার করেছে শিমানো ডিওর সিরিজের একটা রোটর। রোটরের পর আসা যাক সাইকেলটার ক্র্যাঙ্ক সেটের দিকে। এই সাইকেলটাতে ক্র্যাঙ্ক সেট হিসেবে ব্যবহার করা হয়েছে শিমানো FCTY-301 মডেলের একটা ক্র্যাঙ্ক সেট। এই জিনিসটাও আগের সাইকেলটা থেকে চেঁজ। আগের সাইকেলে ব্যবহার করা হয়েছিল প্রো হুইলের একটা ক্র্যাঙ্ক সেট, যেটা হচ্ছে 3 স্পিড একটা ক্র্যাঙ্ক সেট ছিল। ক্র্যাঙ্ক সেটের পর আসা যাক সাইকেলটার চেনের দিকে। এই সাইকেলটাতে চেন হিসেবে ব্যবহার করা হয়েছে KMC-X9 মডেলের একটা চেন, যেটাতে কুইক লিঙ্ক ব্যবহার করা হয়েছে। আগের সাইকেলে অন্য একটা চেন ব্যবহার করা হয়েছিল, আর এই সাইকেলটাতে KMC একটা চেন ব্যবহার করা হয়েছে। দুইটা চেনেই কুইক লিঙ্কটা ব্যবহার করা হয়েছে, আগের সাইকেলেরটাও আর এটাও দুইটাতেই কুইক লিঙ্ক ব্যবহার করা হয়েছে। ওই সাইকেলটা পাওয়া যেতেছে না বিষয়টা এমন না, ওই সাইকেলটাও পাওয়া যেতেছে, এটাও পাওয়া যেতেছে। এটা থেকে মনে হয় 3-4 হাজার টাকা দাম কম ওই সাইকেলটার। আর এখন যেটার কথা বলতেছি এটার দামটা হচ্ছে একটু বেশি ওইটার তুলনায়। এরপর আসা যাক সাইকেলটার হেডসেটের দিকে। এই সাইকেলটাতে হেডসেট হিসেবে ব্যবহার করা হয়েছে
নেকো ব্র্যান্ডের একটা হেডসেট। আর নেকো ব্র্যান্ডের হেডসেটটা মোটামুটি অনেক ভালো বা স্টেবল বলতে পারেন, 3-4 বছরে খুব একটা সমস্যা করে না, মানে অনেক লং টাইম ইউজ করা যায় এই হেডসেটটা। হেডসেটের পর আসা যাক সাইকেলটার স্টিমের দিকে। এই সাইকেলটা তো স্টিম হিসাবে ব্যবহার করা হয়েছে, মোস্টানের একটা স্টিম যেটা হচ্ছে রেসিং ভার্সনের স্টিম, বা এই স্টিমটা বলতে পারেন অনেক সুন্দর একটা স্টিম ব্যবহার করছে, মানে স্টিমের স্টাইলটা দেখতে অনেক সুন্দর করছে এই স্টিমটা। আর সাইকেলটার হ্যান্ডেল বার হিসাবে ব্যবহার করা হয়েছে 720 mm-এর একটা হ্যান্ডেল বার। এই হ্যান্ডেল বারটাও বিশাল বড় একটা হ্যান্ডেল বার, এই জন্য সাইকেল চালা অনেক মজা পাবেন। আর হ্যান্ডেল বারের ডিজাইনটাও মোটামুটি অনেক সুন্দর। এই হ্যান্ডেল বার, স্টিম, তারপর হেডসেট, এগুলো যদি দেখতে চান অবশ্যই আগের ভিডিওটা খেয়াল করবেন, ভিডিও ডিসক্রিপশনে ওই ভিডিওটার লিঙ্ক দেওয়া থাকবে। ওই ভিডিওটাতে সাইকেলের এ টু জেড সবগুলো জিনিসই দেখানো হয়েছে, আর ওই জিনিসগুলোর সাথে এই জিনিসগুলোর চেঞ্জ নাই। বিশেষ করে যে কথাগুলো বলতেছি, 4টা জিনিস মাত্র চেঞ্জ। ওই 4টা জিনিস হচ্ছে ব্রেক, রোটর, ক্র্যাঙ্ক আর চেন, বাকি সব জিনিস আগের সাইকেল আর এই সাইকেলে হুবহু সেম ব্যবহার করা হয়েছে, এই জন্য ওই ভিডিওটা দেখলে আপনাদের একটু সুবিধা হবে। এরপর আসা যাক সাইকেলটার সিটের দিকে। এই সাইকেলে ব্যবহার করা হয়েছে মাস্টানের নিজস্ব একটা সিট, আর এই সিটটা অনেক কমফোর্টেবল একটা সিট। সিটের পর আসা যাক সাইকেলটার সিট পোস্টের দিকে। এই সাইকেলটার সিট পোস্ট হিসাবে ব্যবহার করা হয়েছে মাস্টানের একটা সিট পোস্ট, আর এই সিট পোস্টটার সাইজ হচ্ছে 31.4 mm একটা সিট পোস্ট। আর এই সিট পোস্টের সাইজ, মানে সিট পোস্টটা কতটা উঁচা, সেটা হচ্ছে 300 mm। এই সিট পোস্টটার উঁচা বা উচ্চতা বলতে পারেন 300 mm, মানে অনেক বড় একটা সিট পোস্ট ব্যবহার করছে এই সাইকেলে। সিট পোস্টের পরে আসা যাক সাইকেলটার হাবের দিকে। এই সাইকেলের হাব হিসাবে ব্যবহার করা হয়েছে কোয়ান্ডোর হাই পারফরমেন্স হাবটা, আর এই হাবটা হচ্ছে ক্যাসেটের একটা হাব। এই হাবের মানে শব্দটা খুব একটা থাকে না, মানে 4-5 মাস ইউজ করলে শব্দটা চলে যায়, তবে এই হাবের রোলিং অনেক ভালো, বিশেষ করে বিয়ারিং হাবের রোলিংয়ের পাশাপাশি চলে যায় এই হাবের রোলিংটা, মানে শিমানো হাবের মতো না, তবে শিমানো হাবের থেকে যে খুব ফেলা দেওয়ার মতো ওই টাইপের না, 19-20 তফাত এই হাব আর শিমানো হাবের রোলিং। মানে এই হাবের রোলিংটা অনেক ভালো, যারা ইউজ করছেন তারাই শুধুমাত্র বুঝতে পারবেন এই হাবের রোলিং কতটা ভালো। হাবের পর আসা যাক সাইকেলটার ক্যাসেটের দিকে। এই সাইকেলে ব্যবহার করা হয়েছে সুজেক ফ্লাইহুইলের একটা ক্যাসেট, আর এই ক্যাসেটটার মডেল হচ্ছে সুজেক ফ্লাইহুইল M2009। আর সুজেকের এই ক্যাসেটটা হচ্ছে এন্টিরাস্ট একটা ক্যাসেট। ক্যাসেটের পর আসা যাক সাইকেলটার রিমের দিকে। এই সাইকেলের রিম হিসেবে ব্যবহার করা হয়েছে WTB-র একটা রিম, আর এই সাইকেলের কিন্তু 2টা হুইল সাইজ পাবেন, একটা হচ্ছে 27.5 আর একটা হচ্ছে 29। 2টা হুইল সাইজের সাইকেলের দামই কিন্তু সেম, 27.5 আর 29-এর হুইল সাইজের জন্য সাইকেলের দামের কোনো তফাত নাই। আর ফ্রেম সাইজ পাবেন 2টা এই সাইকেলের, যেটা শুরুতে বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে 27.5 হুইল সাইজের সাইকেল সেটার ফ্রেম সাইজ পাবেন হচ্ছে 17 ইঞ্চি, আর যেটা 29 ইঞ্চি হুইল সাইজের সাইকেল সেটার ফ্রেম সাইজ পাবেন 17.5 ইঞ্চি। মানে মোটামুটি এভারেজ হাইটের সবাই এই সাইকেল দুইটাই চালাইতে পারবেন। এখন আসা যাক সাইকেলটার টায়ারের দিকে। এই সাইকেলের টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে বেলিগ্রড ব্র্যান্ডের একটা টায়ার, আর এই টায়ারের সাইজ হচ্ছে 2.1 ইঞ্চি একটা টায়ার। টায়ারের পর আসা যাক সাইকেলটার বটম ব্র্যাকেটের দিকে। এই সাইকেলে বটম ব্র্যাকেট হিসাবে ব্যবহার করা হয়েছে সিল বিয়ারিং একটা বটম ব্র্যাকেট। সাইকেলটার মোটামুটি A to Z সব কিছু বলে ফেলছি, যে জিনিসটা বলি নেই সেটা হচ্ছে এই সাইকেলটার বর্তমান বাজার মূল্য কত। এই সাইকেলটার বর্তমান বাজার মূল্য হচ্ছে 34,000 টাকা, মানে এই সাইকেলটা বর্তমানে 34,000 টাকায় পাওয়া যাচ্ছে। বেশ কিছুদিন যাবৎ আপনারা একটা কমেন্ট করতেছেন এই সাইকেলটা আর ভেলোস V400 এই দুইটা সাইকেলের একটা কম্পারিজন ভিডিও করার জন্য। দুইটা সাইকেলের দামের মধ্যে কিন্তু হিউজ তফাত, মানে ওইটার দাম হচ্ছে এটার থেকে 3,000 টাকার মতো বেশি, এই সাইকেলটার থেকে ওই সাইকেলটার দাম 3,000 টাকার মতো হচ্ছে বেশি, আর দুইটা সাইকেলের মধ্যে মোটামুটি অনেক তফাত আছে। দুইটা সাইকেলেরই আলাদা আলাদা ভিডিও করা আছে, দুইটাই একটু সবাই কষ্ট করে দেখে নেবেন, আর যদি ভিডিওগুলো একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন দুইটা সাইকেলের মধ্যে কই কী তফাত আছে। দুইটা সাইকেলের ট্রান্সমিশন স্পিড হচ্ছে 27, দুইটা সাইকেলের হুইল সাইজ হচ্ছে 27.5 ইঞ্চি, তারপর দুইটা সাইকেলের ফ্রেমই মোটামুটি অ্যাভেলেবেল, তবে ভ্যালোসের হচ্ছে হুইল সাইজ একটাই, আর মাস্টান লিজেন্ড 22 এই সাইকেলটার হুইল সাইজ পাবেন 2টা, একটা হচ্ছে 27.5 আর একটা হচ্ছে 29। মানে এরকম অনেকগুলো তফাত আছে দুইটা সাইকেলের মধ্যে, দুইটা সাইকেলের ভিডিও যখন দেখবেন একটু মনোযোগ দিয়ে যখন দেখবেন দুইটার মধ্যে কী কী তফাত আছে সব আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আর এই সাইকেলটা আপনারা পাবেন মাস্টার সাইকেল স্টোরে, যেটা হচ্ছে বংশালের শোরুম, তাদের সাথে একটু যোগাযোগ করবেন, সাইকেলটা যায় দেখবেন, তারপর হচ্ছে ভ্যালোসের সাইকেলটাও দেখবেন। যাদের বাজেট 35,000 টাকার ঘরে তারা হচ্ছে এই সাইকেলটা আর ভ্যালোস V400 দুইটা সাইকেলেই দেখবেন, চেষ্টা করবেন দুইটা শোরুমে একটু কষ্ট করে হয়ে যাওয়ার,
যারা দুটো সাইকেল দেখবেন যার কাছে যে সাইকেলটা বেশি বেটার হবে সে সেই সাইকেলটা নেওয়ার ট্রাই করবেন। তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি, আশা করি ভিডিওটা অনেকের জন্য উপকারে আসবে যারা বিশেষ করে এই রেঞ্জে সাইকেল দেখবেন। আর এই সাইকেলটার আগের একটা ভিডিও করা আছে, সেই ভিডিওটা লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে, যদি আপনারা একটু কষ্ট করে দেখেন সেক্ষেত্রে এই ভিডিওটা আপনাদের জন্য আরও অনেক সহজ হয়ে যাবে, মানে ওই ভিডিওটা দেখলে এই ভিডিওটা বোঝাটা অনেক সহজ হয়ে যাবে কোথায় কী ব্যবহার করছে এই সাইকেলটার। এই সাইকেলটা আর আগের সাইকেলটা দুটার মধ্যে চারটা জিনিস তফাত। সর্বপ্রথম হচ্ছে ব্রেক সেট, আগেটাতে ব্যবহার করা হয়েছে জুমের অয়েল ব্রেক আর এটাতে ব্যবহার করা হয়েছে শিমানো MT200 অয়েল ব্রেক, যেটা হচ্ছে জুমের চেয়ে অনেক বেটার। এরপর আসা যাক রোটরের দিকে, আগের সাইকেলটাতে ব্যবহার করা হয়েছিল জুমের একটা রোটর আর এই সাইকেলে ব্যবহার করা হয়েছে শিমানো ডিওর সিরিজের একটা রোটর, যেটাও ওই রোটরের চেয়ে অনেকটা বেটার। এরপর আসা যাক ক্র্যাঙ্ক সেট, এই সাইকেলে ব্যবহার করা হয়েছে শিমানোর ক্র্যাঙ্ক সেট, যেটা হচ্ছে 3-speed একটা ক্র্যাঙ্ক সেট আর আগের সাইকেলটাতে ব্যবহার করা হয়েছিল প্রো হুইলের 3-speed একটা ক্র্যাঙ্ক সেট। ক্র্যাঙ্ক সেটের ক্ষেত্রে দুইটা প্রায় সেমই বলা যায়। আমার কাছে মনে হয় শিমানোর এই ক্র্যাঙ্ক সেটটার চেয়ে আগের প্রো হুইলের ক্র্যাঙ্ক সেটটা বেশি ভালো ছিল। যাই হোক দুইটা অ্যাভারেজ ধরতে পারেন। এরপর আসা যাক সাইকেলটার চেনের দিকে, এই সাইকেলে ব্যবহার করা হয়েছে KMC 9-speed একটা চেন, আগের সাইকেলে ব্যবহার করেছিল অন্য একটা ব্র্যান্ডের চেন আর এটাতে ব্যবহার করছে KMC-র চেন। KMC-র চেনটা ওই চেনের চেয়ে অনেকটা বেটার। এখন যাদের বাজেট বেশি তারা হচ্ছে এই সাইকেলটা দেখবেন, যাদের বাজেট হচ্ছে 30-এর ঘরে তারা হচ্ছে আগের সাইকেলটা দেখবেন। আর ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে দেখার জন্য, এতক্ষণ ভিডিওটা কষ্ট করে দেখার জন্য। আর সবাই যে কাজটা করবেন সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজে একটু কষ্ট করে ঢুকবেন আর একটু লাইক দেওয়ার ট্রাই করবেন, আর ফেসবুক গ্রুপেও একটু সবাই জয়েন হয়ে যাওয়ার ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।